আসসালামু আলাইকুম সকলকে, ওয়েলকাম টু তানুস গুড লাইফ। আজকে আমি আপনাদের দেখাবো ঝটপট কি করে আপনারা বাসায় সকালের ব্রেকফাস্ট বা বিকালের নাস্তাটা হচ্ছে আপনারা বানাতে পারেন। সেই জন্য এই মজাদার নাস্তার জন্য আমাদের যেটা লাগবে পাউরুটি, এবং আমি এখানে দুটো ডিম নিয়েছি, দুধ এবং চিনি। অ্যাট ফার্স্ট আমি ডিম দুধ চিনির এই মিশ্রণটিকে ভালোভাবে হচ্ছে মিক্স করব। দেন হচ্ছে আমি অলরেডি চুলার ভিতরে হচ্ছে কড়াই গরম দিয়েছি তেলে। এরপরে স্টেপটা আমি দেখাবো। অলরেডি আর একটি পাত্রে আমি তেল গরম করেছি এবং যেই মিশ্রণটি ছিল সেটার ভিতরে আমি পাউরুটি ডুবিয়েছি এবং এটাকে এখন আমি ভাজার জন্য দিয়েছি। ভাজার পরে এটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে এবং খাবারের উপযুক্ত হয়ে যাবে। এটিকে সকালে নাস্তা বা বিকেলে নাস্তা হিসেবেও আমরা খুব ভালোভাবে এটাকে খেতে পারব। তৈরি হয়ে গেল আমাদের ঝটপট নাস্তা, ব্রেড প্যানকেক। আশা করি সবার অনেক ভালো লাগবে। আপনারাও বাসায় এইভাবে ঝটপট কয়েক মিনিটেই জাস্ট তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে অনেক সুন্দর করে এই ব্রেড প্যানকেক তৈরি করতে পারবেন। বাসা অবশ্যই ট্রাই করবেন, আর এটার টেস্ট অসাধারণ। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার দিতে ভুলবেন না। অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। স্টে উইথ তানুস গুড লাইফ। আসসালামু আলাইকুম।